ছোটবেলায় রথের দিন রথ নিয়ে বেরোতাম, টিভিতে দেখতাম পুরীতে রথ হতো, আর ঠাকুমার মুখেও শুনেছিলাম, কিন্তু সামনে থেকে কোনোদিন দেখিনি। সেটার এক্সপিরিয়েন্স করতে পুরীতে যাওয়া। ঠাকুমা বলতো পুরী থেকে আসার পরই নাকি আমি হয়েছিলাম, তাই জন্য আমার নাম জগন্নাথ রেখেছিল। সেই স্বয়ং জগন্নাথ দেবের দর্শন করতেই পুরী যাওয়া। মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুগ্ন। ইন্দ্রদুগ্ন রাজার মা ছিলেন সুমতি এবং পিতা ছিলেন রাজা ভরত। এটা শোনা যায় যে রাজা ইন্দ্রদুগ্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন, ভগবানের রূপ দর্শন করে ওনার জীবন সফল হয়ে যাবে। একদিন এক সন্ন্যাসী রাজা ইন্দ্রদুগ্নের রাজপ্রাসাদে এলেন আর রাজাকে বললেন, হে রাজন, তুমি ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত, কিন্তু তুমি কি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের পুজো হয়? তুমি কি ভগবান নীলমাধবের সেই দিব্যরূপ দেখেছো? রাজা সন্ন্যাসীকে বললেন, আমি তো ভগবানের এই রূপের সম্পর্কে কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে বলুন নীলমাধবের পুজো কোথায় হয়। সন্ন্যাসী বললেন, রাজন, আমি তো তা জানি না, তবে শুনেছি সেই দিব্যমূর্তির পুজো নাকি খুব গোপনে করা হয়, যা কেউ জানে না, কোনো এক গুহায় সেই নীলমাধবের দিব্যরূপ আছে। এই বলে সন্ন্যাসী বিদায় নিলেন। রাজা ইন্দ্রদুগ্ন তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং তাকে সন্ন্যাসীর সব কথা বলে নীলমাধবের খোঁজ করতে বললেন। বিদ্যাপতি রাজার আদেশ পেয়ে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদিন পর যখন তিনি উড়িষ্যাতে পৌঁছলেন, তখন গুপ্তচরের মাধ্যমে তিনি জানতে পারলেন কিছু সবর জাতির লোক আছে যারা নীলমাধবের পুজো করেন, তবে সেই নীলমাধবের মূর্তি কোথায় আছে তা কেউ জানে না। এই কথা শুনে বিদ্যাপতি সেই সবরদের কাছে গেলেন এবং সবর রাজা বিশ্ববসুর সাথে দেখা করলেন। বিদ্যাপতি বিশ্ববসুকে অনুরোধ করলেন নীলমাধবের মূর্তির কাছে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ববসু বিদ্যাপতির কথা শুনে তাকে বললেন, এ অসম্ভব, সেই দিব্য মূর্তি আমি কাউকে দেখাতে পারবো না। এই কথা শুনে বিদ্যাপতি চিন্তিত হলেন এবং মনে মনে ঠিক করলেন যে যেমন করেই হোক নীলমাধবের মূর্তি আমাকে দেখতেই হবে। কিছুদিন যাওয়ার পর বিদ্যাপতি বুঝতে পারলেন বিশ্ববসুই নীলমাধবের প্রধান উপাসক, উনি ভগবান নীলমাধবের মূর্তি কোনো গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতিও হার মানার পাত্র ছিলেন না, তিনি সেই সবরদের রাজ্যেই বসবাস করতে শুরু করলেন। আস্তে আস্তে সবর রাজার কন্যা ললিতার সাথে প্রেম হলো বিদ্যাপতির, তারা বিবাহ করলেন। কিছুদিন কেটে যাওয়ার পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বললেন, সে যেন তার পিতাকে বলে বিদ্যাপতির নীলমাধবের মূর্তি দেখার সুযোগ করে দেয়। ললিতা তার পত্নী ধর্ম পালন করতে তার পিতার কাছে অনুরোধ করল তার স্বামী বিদ্যাপতিকে নীলমাধবের মূর্তি দর্শন করানোর জন্য। মেয়ের কথায় রাজি হলেন বিশ্ববসু, কিন্তু তিনি শর্ত রাখলেন বিদ্যাপতিকে নীলমাধবের কাছে নিয়ে যাওয়ার সময় তার চোখ দুটি বেঁধে নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি বিশ্ববসুর শর্তে রাজি হয়ে গেলেন। শর্ত অনুযায়ী বিশ্ববসু বিদ্যাপতিকে পরের দিন নীলমাধবের গুহায় নিয়ে গেলেন। কিন্তু বিদ্যাপতি খুব বুদ্ধিমান এবং চালাক ছিলেন, তিনি নীলমাধবের গুহায় যাওয়ার সময় রাস্তায় সর্ষের বীজ ছড়াতে ছড়াতে গেলেন। বিদ্যাপতি যখন নীলমাধবের সেই দিব্য রূপ দেখলেন তখন তিনি মোহিত হয়ে গেলেন। সেই অপরূপ রূপ দেখে বিদ্যাপতি ফিরে এলেন। পরের দিন খুব ভোরে বিদ্যাপতি বার হয়ে গেলেন নীলমাধবের গুহার উদ্দেশ্যে। সর্ষের বীজ লক্ষ্য করতে করতে পৌঁছে গেলেন নীলমাধবের গুহায়। ভগবান অন্তর্যামী, বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই অন্তর্ধান হলেন নীলমাধব। নীলমাধবের মূর্তি আর কোথাও খুঁজে পেলেন না বিদ্যাপতি। দুঃখী মনে রাজার কাছে ফিরে এলেন বিদ্যাপতি এবং রাজাকে সব কথা জানালেন। রাজা সব কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের খোঁজে এলেন সবর রাজ্যে, কিন্তু তিনি এসে দেখলেন ভগবান নীলমাধব সত্যি অন্তর্ধান হয়েছেন। রাজা ইন্দ্রদুগ্ন খুব দুঃখ পেলেন এবং ভাবলেন, প্রভুর দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে আর কি লাভ, প্রাণত্যাগ করাই শ্রেয়। রাজা ইন্দ্রদুগ্ন কুশসজ্জায় শয়ন করলেন। সে সময় দেবর্ষী নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার প্রাণত্যাগ করার কোনো প্রয়োজনই নেই, এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারুব্রহ্মরূপে পুজো নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, তাই ভক্তদের থেকে আমি দূরে থাকি না, আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুঙ্কিবুহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্মরূপে পাবে, তাই তুমি একটি দিব্য মন্দিরের প্রতিষ্ঠা করো। রাজা সেই স্থানে গিয়ে দারুব্রহ্মের সন্ধান পেলেন। যখন সেই দারুব্রহ্ম তুলতে গেলেন তখন এক চুলও নড়াতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি নিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুব্রহ্মকে এক চুলও নড়াতে পারল না।
রাজা হতাশ হলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন। রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো, আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণরথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন। ভক্ত বিশ্ববসু এলেন। বিশ্ববসু, বিদ্যাপতি ও রাজা তিনজনে মিলে দারুব্রহ্মকে তুললেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণরথে চড়িয়ে মহাধুমধামের সাথে সংকীর্তন করতে করতে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে এবং এক দিব্য মন্দির তৈরির কাজ শুরু করলেন। রাজা ইন্দ্রদুগ্ন সমুদ্রে প্রাপ্ত দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদমুনির আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি শ্রেণী ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। রাজা পড়লেন মহাবিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি তৈরির কারিগর, আমি এই মূর্তি গড়তে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর ও 21 দিন সময় লাগবে, তবে আমার একটি শর্ত আছে, 21 দিন আমি দরজা বন্ধ করে কাজ করব, কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজা কারিগরের শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিন কাজ চললো নির্বিঘ্নে। 14 দিনের মাথায় রানী ভাবলেন, কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ না হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন? রানী জোর করে পহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে। রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। ভগবান রাজাকে বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পূজো নেব। হে রাজন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত, বিশ্ববসু আমাকে নির্মাতক রূপে পুজো করত, তাই যুগ যুগ ধরে তারই বংশধরেরা আমার এই রূপের সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রী সন্তানরা আমার পুজো করবে, আর দ্বিতীয় স্ত্রী ললিতার সন্তানরা আমার ভোগ রান্না করবে। লীলা মাধুর্য প্রকাশের জন্যই আমি এখানে এই জগন্নাথের মূর্তিতে ব্রাহ্মণ বলে একটি বস্তু রয়েছে, যার প্রকৃত স্বরূপ মন্দিরের প্রধান পুরোহিতরাও জানেন না। নতুনভাবে মূর্তি তৈরির পরেও এই ব্রাহ্মণ থেকে যায় অবিচল, পুরনো মূর্তি থেকে তা নতুন মূর্তিতে স্থানান্তরিত হয়। এই সময় পুরোহিতদের চোখ বাঁধা থাকে, হাত ও কাপড়ে মোড়া থাকে। কথিত আছে, এই ব্রাহ্মণকে দেখে ফেললেই কোনো বড় ক্ষতি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, সে কারণে কেউই কখনো ঝুঁকি নেন না। আমরা জানি পুরীতে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার 3টি রথ থাকে, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে একসময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো, তাই নদীর এই পারে 3টি রথ এবং অন্য পারে 3টি রথ থাকত। মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহার করা হতো, যাতে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। পুরীর মন্দিরের আরেকটি বড় রহস্য হলো এখানকার মহাপ্রসাদ। জগন্নাথদেবকে প্রতিদিন 56 ভোগ নিবেদন করতেই হবে, এর কোনোদিন বিপরীত হয়নি। প্রভু জগন্নাথের এই প্রসাদ বিশেষ নিয়মে রান্না করা হয়। এক গোপন রান্নাঘরে একটি পাত্রের ওপর আরেকটি, এমন করে মোট 7টি পাত্র আগুনে বসানো হয়। তবে যে পাত্র সবার ওপরে থাকে তার রান্না সবার আগে হয়, আর নিচের পাত্রের রান্না সবার শেষে হয়। এই প্রসাদ এক নির্দিষ্ট পরিমাণে তৈরি করা হয়, যা কখনোই কম পড়ে না। ভক্তদের সংখ্যা বেশি হোক কিংবা কম, প্রসাদ কখনো ফুরিয়ে যায় না কিংবা অবশিষ্ট থাকে না। পুরীর কোথাও নদীর চিহ্ন মাত্র নেই, কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে জগন্নাথদেবের এই রান্নাঘরে গঙ্গা নদীর প্রবাহ রয়েছে, এমনটাই দাবি করেন অনেকে। জগন্নাথের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য বিশেষ সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে, শুধুমাত্র নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে থাকে। এই নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকদের দিকে তাকায় না, তাদের সকল মনোযোগ ভগবানকেই কেন্দ্র করে, তাদের জন্য অন্য কোনো সঙ্গ একদম নিষিদ্ধ। শোনা যায় জগন্নাথ মন্দিরের মূল অংশটি তৈরি করিয়েছিলেন রাজা ইন্দ্রদুম্ন, তবে এর পরবর্তী সময়ে চোলরাজ অনন্তবর্মনের আমলে আরও কাজ এগিয়ে চলে এবং পরবর্তী সময়ে মেঘনাথ পাচেরি, মুখশালা এবং নাটমণ্ডপ এই অংশগুলি তৈরি হয়। পৃথিবীর বেশিরভাগ হিন্দু মন্দিরে উপোস করে, অর্থাৎ কিছু না খেয়ে পূজা অর্চনা করা হয়। তবে পুরীর জগন্নাথ মন্দির এমন এক মন্দির যেখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়া দাওয়া করার পর পূজা অর্চনা করে থাকেন। একটা সাধারণ কাপড়ের টুকরো পর্যন্ত সবসময় বায়ুর দিক অনুযায়ী ওড়ে, কিন্তু পুরীর এই মন্দিরের চূড়ার পতাকা বা ধ্বজা সবসময় বায়ুর বিপরীত দিকে ওড়ে, যা অত্যন্ত রহস্যজনক। মন্দিরের গোপুরামের চক্রটি কোনো ক্রেন ছাড়া কীভাবে সেই সময় তোলা এবং বসানো হয়েছিল তা আজও এক বড় রহস্য। মন্দিরের এক প্রধান স্থান হল সিংহদ্বারের সিঁড়ি। শোনা যায় যে জগন্নাথদেবের বোন দেবী সুভদ্রা চেয়েছিলেন যে এই স্থানে যেন সবসময় শান্তি বিরাজ করে, সে কারণেই নাকি এই মন্দিরের সিংহদ্বারের সিঁড়ি পেরোলেই বাইরের কোনো শব্দ আর কানে যায় না, এমনকি পুরীর সমুদ্রের জোরালো শব্দও বা শোনা যায় না। বিশেষত সন্ধ্যেবেলায় এই ঘটনা ভালোভাবে বুঝতে পারা যায়। এইসব রহস্য ছাড়াও পুরী মন্দিরের বেশ কিছু ঘটনা ব্যাখ্যা আজও কোনোভাবে পাওয়া যায়নি। প্রথমত, এই মন্দিরের চূড়ায় প্রতিদিন একজন ব্যক্তি আরোহণ করে ধ্বজা পরিবর্তন করেন, তাও আবার উল্টোভাবে। আশ্চর্যের বিষয় হলো, প্রায় 50 তলা বিল্ডিংয়ের সমান এত উঁচু স্থানে উঠতে তারা কোনো বিশেষ সুরক্ষা নেয় না। মনে করা হয় যদি কখনো এই ধ্বজা পরিবর্তন না করা হয় তাহলে দীর্ঘ 18 বছর মন্দিরের পুজো বন্ধ থাকবে। মন্দিরের চূড়ায় যে বিশেষ নীলাচক্র দেখা যায়, হিন্দু ধর্মমতে এই চক্র ভগবান বিষ্ণু সুদর্শন চক্র। আপনি পুরীর যে কোনো স্থান থেকে দেখুন না কেন, এই রহস্যময় চক্রকে নিজের সামনেই দেখতে পাবেন, মনে হবে চক্রটি আপনার নিকট রয়েছে। বছরের পর বছর ধরে এই পবিত্র চক্র, যার ওজন কয়েক টন, কোনো রকম বড় সাপোর্ট ছাড়াই এই জায়গায় স্থির রয়েছে। শুধু তাই নয়, সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, দিনের বেলায় পুরীর মূল মন্দিরের ছায়া চোখে পড়ে না। এছাড়া এই মন্দিরের ওপরের অংশে এক বিশেষ শক্তি রয়েছে, যা ঝড় বৃষ্টি এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে। কোনো বড় দুর্ঘটনার পরেও মন্দিরের কোনো ক্ষতি হয় না। মন্দিরের রত্নভাণ্ডারকে ঘিরে রয়েছে অনেক প্রশ্ন। কিছু সময় আগে এই ভাণ্ডারের চাবি হারিয়ে যায়। তার অনেক বছর আগে যখন মন্দিরের ভাণ্ডারের কয়েকটি দরজা খোলা সম্ভব হয়, তখন সেখানে বিভিন্ন মায়াবী সর্পের শব্দ শোনা যায়। এছাড়া পাওয়া যায় বিপুল পরিমাণ সম্পত্তি, যদিও এই কক্ষে সব দরজা খোলা সম্ভব হয়নি। অনেকের দাবি, এই দরজা জোর করে খোলা উচিত নয়। সবশেষে যে রহস্যকে পুরীর মন্দিরের সবচেয়ে বড় রহস্য বলে মনে করা হয়, তা হলো এই মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো বিমান, এমনকি কোনো পাখিকে পর্যন্ত উঠতে দেখা যায় না। এমনটা কেন হয়, বিশ্বের কোনো স্থানে এরকম কিন্তু দেখা যায় না। অনেক মানুষ ভিন্ন ভিন্ন মত দিয়েছেন এই ব্যাপারে,
তবে সবই হার মেনেছে মন্দিরের রহস্যময়তার সামনে। পুরীতে যাওয়ার মেন উদ্দেশ্য রথযাত্রা আর জগন্নাথ মন্দির দেখা, এগুলো তো হলো। এবার পালা সাইড ভিজিটের। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হয়েছিল। এই যুদ্ধ চলাকালীন পাশে থাকা দয়া নদী রক্তে লাল হয়ে গেছিল। তারপরই সম্রাটের হুঁশ আসে যে হিংসা কোনো সঠিক রাস্তা নয়, তাই তিনি শান্তির পথ বেছে নেয় এবং এখানে শান্তিস্তূপ তৈরি করে।